টাকার প্রশ্নে সকলেই এক ধর্মাবলম্বী। লোকে যা প্রকাশ্যে করে তা অনেক ক্ষেত্রেই তার আসল চরিত্র নয়, আড়ালে যা করে সেটাই তার আসল চরিত্র। অবহেলা মানে জীবন শেষ নয়, একজনের কাছে তুমি মূল্যহীন হতে পারো, সবার কাছে নয়। আপনার নামে কেউ নিন্দা করলে তাকে ইগনোর করুন, কারণ কুকুর মানুষকে কামড়ালেও মানুষ কিন্তু কুকুরকে কামড়ায় না। জীবনে যাই হোক, কখনো হাসতে ভুলে যেও না, কারণ হাসিটা তোমাকে শক্তি আর সাহস যোগাবে। কি আশ্চর্য, তাই না? আমরা ভালো থাকবো বলে টাকা উপার্জন করি, আর সেই টাকা উপার্জন করতে গিয়েই আমরা আমাদের সমস্ত ভালো থাকা বিসর্জন দিয়ে দিই। জীবনে ঠকলে হয়তো বিশ্বাসটুকু নষ্ট হয়ে যায়, কিন্তু শেখা যায় অনেক কিছুই। ব্যর্থতায় হতাশ হবে না, কারণ সফলতা একদিনে আসে না, ব্যর্থতা সফলতার এক একটি ধাপ। মনে রাখবেন, কথায় আছে, অতি বাড় বেড়ো না, ঝড়ে ভেঙে যাবে, অতি ছোট হয়েও না, ছাগলে মুড়ে খাবে। কান্না চোখের একটি মহৎ ভাষা। জন্ম নেওয়া ভাগ্যের ব্যাপার, মৃত্যু হওয়া সময়ের ব্যাপার, কিন্তু মৃত্যুর পরেও মানুষের মনে বেঁচে থাকা কর্মের ব্যাপার। শিক্ষাদানের কাজ বাগানের মালির মতো। জন্ম মানুষের আসল পরিচয় নয়, আসল পরিচয় মানুষের কর্মে। একজন প্রেমিকা ততটাই সুন্দর যতটা তার প্রেমিকের দৃষ্টি সুন্দর। যারা সাধারণত খুব কম কথা বলে, তারা তার পছন্দের মানুষের সঙ্গে অনেক বেশি কথা বলে। যারা তোমার ক্ষতি চায় তাদের আঘাত করবে না, তাদের সামনে শুধু একটু হাসি মুখে বাঁচবে। দেখবে তুমি আঘাত করলে যা কষ্ট পেত, ওরা তার থেকেও বেশি কষ্ট পাবে। যদি কেউ কোনোদিন তোমায় ছোট করতে চায়, তবে ভেবে নিও তুমি তাদের থেকে অনেক উপরে আছো। আমি বদলে যাইনি, আমি শুধু দূরত্ব তৈরি করেছি তাদের সাথে যারা আমার সাথে বেঈমানি করেছে। এটি আমার অহংকার নয়, এটি আমার আত্মমর্যাদা। ভালোবেসে চিরদিনের জন্য যদি কারো হাত ধরতে না পারো, তবে ক্ষণিকের জন্য কারো হাত ধরে ভালোবাসার অভিনয় না করাটাই ভালো। আপনার সাথে সবচেয়ে বড় অন্যায় করে ফেলা ব্যক্তির সাথে কথা বলে দেখবেন তার মাঝে কোনো অপরাধ বোধ নেই। যে তোমায় পাত্তা দেয় না, তাকেও পাত্তা দেওয়ার কোনো দরকার নেই, কারণ সবসময় এটা জানবে তুমি তোমার কাছে সেরা। শুধু চাইলেই হয় না, নিজের যোগ্যতার সীমা পরিসীমাটাও জরিপ করা প্রয়োজন। অন্যকে নিয়ে খারাপ মন্তব্য করেছেন, এবার থামুন, নিজের দিকে তাকিয়ে দেখুন তো আপনি পুরোপুরি পারফেক্ট কিনা। যদি আয়নায় মানুষের মুখ দেখা না গিয়ে তার চরিত্রকে দেখা যেত, তাহলে সব মানুষ তার মুখ সুন্দর না করে তার চরিত্রকে সুন্দর করার প্রতিযোগিতা করত। সেই সব লোকেদের সামনে সর্বদা খুশি থাকো যারা তোমাকে পছন্দ করে না, কারণ তোমার খুশি সেই সব লোকেদের শান্তিমতো বাঁচতে দেবে না। ভালোবাসার মাঝে অদ্ভুত এক মায়া আছে, কষ্ট পেলেও ছাড়া যায় না, মন ভেঙে গেলেও ঘৃণা করা যায় না। প্রেম আর বন্ধুত্ব দুটোই ভালোবাসা ছাড়া সম্ভব নয়, কিন্তু প্রেম যত গভীরে যায় মানুষ তত কষ্ট পায়, আর বন্ধুত্ব যত গভীরে যায় মানুষ তত আনন্দ পায়। দুই পায়ের মতো জীবনযাপন করা উচিত, ঠিক যেমন এক পা এগিয়ে গেলেও অহংকার করে না এবং অপর পা পিছিয়ে থাকলেও লজ্জিত হয় না, কারণ তারা উভয়েই জানে তাদের অবস্থান পরিবর্তন হবেই। আগে একটা প্রেমে একটা জীবন কেটে যেত, আর এখন দশটা প্রেমে একটা যৌবনও কাটে না। বয়স তো বাড়ে মাতৃগর্ভে থাকাকালীন, বাইরে আসার পর তো প্রতিদিন একটু একটু করে আয়ু কমতে থাকে। বর্তমান সমাজে বিশেষ একটি প্রতিযোগিতা চলছে অন্যকে ঠকিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার। অনেক কষ্ট লুকিয়ে থাকে একটি কথায়, ভালো থেকো। না কারোর অভাবে বাঁচো, না কারোর প্রভাবে বাঁচো, বাঁচলে নিজের স্বভাবে বাঁচো। জবাব তো প্রতিটা কথারই দিতে পারা যায়, কিন্তু যে সম্পর্কের গুরুত্বই বোঝে না, সে আবার শব্দের গুরুত্ব কী বুঝবে?
কচুপাতা দেখেছেন নিশ্চয়ই, উপরটা সবুজ কিন্তু ভিতরটা চুলকানিতে ভরা। তেমনি কিছু মানুষ আছে, উপরে মানুষের মতো দেখলেও ভেতরটা আবর্জনায় ভরা। যে মানুষটি কাউকে ঠকাতে চায় না, সেই মানুষটি সবচেয়ে বেশি ঠকে, এটাই নির্মম বাস্তবতা। অভিযোগ জমিয়ে রাখতে নেই, হয় ক্ষমা করে দিন, না হয় ভুল করলে ক্ষমা চেয়ে নিন। আর মনে রাখবেন, নিজ থেকে ক্ষমা করে দেওয়ার মতো মহত্ত্ব অনেক মানুষের নেই। যেদিন বুঝবে রূপটাও মানুষের ছায়া, মানুষ নয়, সেই দিনই শুধু ভালোবাসার সন্ধান পাবে। সম্পর্ক ভালো রাখতে গেলে নিজের অধিকারের সীমানা যতটা পারেন ছোট করুন। অপেক্ষা জিনিসটা সবাই করতে পারে না, আর যারা অপেক্ষা করতে পারে তাদের ভালোবাসা কখনো মিথ্যা হয় না। লোকে আমায় জিজ্ঞেস করে, তুমি এত খুশি থাকো কেমন করে? উত্তরে তাদের বলি, আমি লোকের খুশিতে জ্বলি না, আর নিজের দুঃখের কথা কাউকে বলি না। মনে রেখো, সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান পতি যদি থাকে তার সনে। তাই বাক্যটা পুরোটা বলবেন, অর্ধেক নয়, একতরফা আর কতদিন। বাবার সাথে কোথাও বের হওয়া মানে একটু পরপর জিজ্ঞেস করবে, কিরে কিছু খাবি? মানুষ কোনো জিনিসের মূল্য তখন বুঝতে পারে যখন সেটা সে হারিয়ে ফেলে। মানুষ যেদিন অন্যের ভুল ধরার চেয়ে সবার আগে নিজের ভুল ধরতে শিখবে, সেদিন মানুষ প্রকৃত মানুষ হবে। যে তোমাকে অবহেলা করবে তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যাও, কারণ তার অবহেলার কারণেই হয়তো তোমার জীবনে হবে উন্নতি। অবহেলা থেকে মানুষ অনেক কিছুই শিখতে পারে, অবহেলায় মানুষের জ্ঞান শক্তি বৃদ্ধি হয়, অবহেলা মানুষের ঘুমন্ত মস্তিষ্ককে জাগ্রত করে দেয়। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জিনিস হচ্ছে লোহা, যা সব কিছুকেই কেটে ফেলতে পারে। লোহা থেকেও শক্তিশালী হচ্ছে আগুন, যা লোহাকেও গলিয়ে দিতে পারে। আগুন থেকেও শক্তিশালী হচ্ছে জল, যা আগুনকেও নিভিয়ে দিতে পারে। জলের থেকেও শক্তিশালী হচ্ছে মানুষ, যে সেই জলকেও পান করে নিতে পারে। মানুষ থেকেও শক্তিশালী হচ্ছে মৃত্যু, যা মানুষের অস্তিত্বকে ধ্বংস করে দিতে পারে। মৃত্যুর চেয়েও বড় হচ্ছে আশীর্বাদ, যা মানুষকে মৃত্যুর মুখ থেকেও ফিরিয়ে দিতে পারে। কাগজের নৌকা দিয়ে কখনো নদী পার হওয়া যায় না, ঠিক তেমনিভাবে অবিশ্বাস আর সন্দেহ নিয়ে কখনো ভালোবাসা হয় না। সম্পর্ক ভাঙার প্রধান 10টি কারণ: 1. তৃতীয় ব্যক্তির আগমন, 2. অতিরিক্ত অবহেলা, 3. ইগো বা অহংকার, 4. অতিরিক্ত রাগ, 5. অতিরিক্ত সন্দেহ, 6. মিথ্যা বলা, 7. সমালোচনা ও একে অপরকে দোষারোপ করা, 8. অপমান করা, 9. অর্থের অভাব, 10. অতিরিক্ত প্রত্যাশা করা, 11. দুজনের মাঝে দূরত্ব। ইনকাম করো ভাই, সম্মান এমনিতেই পেয়ে যাবে। তোমার কান্নার আওয়াজ পাশের রুমে থাকা তোমার আপন মানুষগুলোই তো কখনো শুনতে পায় না, কী করে আশা করো যে দূর দূরান্তে থাকা মানুষগুলো সেগুলো শুনতে পাবে? এত আর্তনাদ, এত অভিমান, দম আটকে থাকা গল্প কে শুনবে বোকা? কার এত সময় একা বেঁচে থাকতে শেখো প্রিয়। মিথ্যা আর চালাকি না শিখলে তুমি এই সমাজের পিছিয়ে পড়া একজন মানুষ। শুধু শুধু তো আর কেউ মন থেকে উঠে যায় না, অবশ্যই কিছু কারণ থাকে। কারো করোনা নিয়ে বেঁচে থাকা জীবনের এক দুর্বিষহ যন্ত্রণা, মূল্যটা সবাই বোঝে তবে হারিয়ে যাওয়ার পর। জীবনে যে যত গভীর দুঃখ পায় সে জীবনকে তত গভীরভাবে উপলব্ধি করতে পারে। সমাজে এখন শুধু কেবল সত্য বলার মানুষেরই অভাব নয়, বরং সত্য শোনার মানুষেরও অনেক বেশি অভাব। যেখানে যত বিশ্বাস সেখানেই তত দীর্ঘশ্বাস। কেউ খুব আপন হতে চাইলে সাবধানে পা ফেলুন। খারাপ পরিস্থিতি তো একদিন ঠিক হয়ে যাবেই, কিন্তু সেই পরিস্থিতি দেখে মজা নেওয়া মানুষগুলোর কথা আজীবন মনে থেকে যাবে। দুবেলা না খেয়ে থাকলে হয়তো মানুষের এতটা কষ্ট হয় না, যতটা কষ্ট হয় প্রিয় মানুষের কাছ থেকে সামান্য একটু অবহেলা পেলে। কাউকে ক্ষমা করা
সত্যি একটি মহৎ গুণ। তবে একই মানুষকে বারবার ক্ষমা করা বোকামি। সঙ্গ যদি স্বস্তি না দেই, সঙ্গীহীন থাকায় শ্রেয়। কেউ বিশ্বাস ভঙ্গ করার পর যদি সরাসরি দোষ স্বীকার না করে অজুহাত দেখায়, তবে সেই মানুষকে আর কখনো বিশ্বাস করো না। অল্প জিনিসে ন্যায্য ভাগ হয়, বেশি থাকলেই অশান্তির সূত্রপাত। মানুষ প্রশংসা করে লোভে, সমালোচনা করে অহংকারে, আর সম্পর্ক তৈরি করে স্বার্থে। মিথ্যা হাসির অভিনয় সুখে থাকার জন্য নয়, কষ্ট ভুলে বেঁচে থাকার জন্য করতে হয়। অতিরিক্ত খুশি থাকার কথা আর অতিরিক্ত কষ্টে থাকার কথা কখনো কাউকে বলবেন না, কারণ খুশিতে মানুষ নজর লাগায় আর কষ্টে মানুষ লবণ লাগায়। কাউকে বাধ্য করো না কথা বলার জন্য, তুমি চুপ থাকো আর বুঝিয়ে দাও, তাদের ছাড়া তুমিও থাকতে পারো। তাকে ধন্যবাদ জানাই যিনি বলে গেছেন, যেখানে তোমার মূল্য নেই সেখান থেকে সরে আসাই বুদ্ধিমানের কাজ। কাউকে যতই কাছ থেকে চেনো না কেন, কখনো সব কথা খুলে বলো না। মনে রেখো, এই জগতে বিশ্বাসের দাম কেউ রাখে না। অহংকার করো না, পতন হবে। অতিরিক্ত সরল হয়ো না, এই স্বার্থপর সমাজ তোমায় ঠকিয়ে দেবে। শোনো ভাই, প্রেম টিকিয়ে রাখতে গেলে রোজ নয়, রোজগার চাই। সব প্রতিশোধ নিজে নিতে যাবেন না, কারণ তাতে তার আর আপনার মাঝে কোনো তফাৎ থাকবে না। বরং কিছু প্রতিশোধ সময়ের উপরে ছেড়ে দিন, সময়ই আপনার হয়ে বড় প্রতিশোধটা নিবে। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।